যথাযথ নষ্ট ইলেকট্রনিক্স পণ্যে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি চিকিৎসকদের মতে ক্যান্সার কিডনি রোগের কারণ ই বর্জ্য সচেতনতার পরামর্শ এগুলো থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে এগুলো এত পরে ইফেক্টগুলো দেখা যায় যে আমরা এগুলো তাৎক্ষণিকভাবে বুঝতেই পারি না যে কিসের জন্য হচ্ছে রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত চার চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় দুই যাত্রীর মৃত্যু বগুড়া ও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাড়ল আরও তিন প্রাণ তিন বছরে মুক্ত হয়নি তেজগাঁ সাত রাস্তা ট্রাক স্ট্যান্ড সুযোগ পেলেই প্রতিবন্ধকতা সৃষ্টি সড়ক দখল করতে না দেওয়ার ঘোষণা সিটি কর্পোরেশনের এবং হিন্দু ধর্মাবলম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী আজ কীর্তন আরতি প্রসাদ বিতরণে নানা অনুষ্ঠানের আয়োজন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি সঞ্জিদা হক বিস্তারিত সংবাদ এবং শুরুতেই ই বর্জ্যে ক্ষয়ক্ষতির ভয়াবহতার খবর যেখানে সেখানে নষ্ট ইলেকট্রনিক্স পণ্য ফেলায় দিন দিন বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি চিকিৎসকরা বলছেন বিশ্বজুড়ে ক্যান্সার ও কিডনি জটিলতা সহ নানা রোগ বেড়ে যাওয়ার অন্যতম কারণ ই বর্জ্য অনেক গবেষক এই বর্জ্যকে পারমাণবিক বোমার সঙ্গে তুলনা করে বলছেন এখনই সচেতন না হলে ধ্বংসের মুখে পড়তে পারে মানব জাতি ই বর্জ্য নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব ছবি তুলেছেন আহমেদ ইমন চীনের গুয়াংজু প্রদেশের একটি বিশাল এলাকায় ফেলা হয় প্রযুক্তি নির্ভর দেশটির অধিকাংশ ইলেকট্রনিক বর্জ্য আর এসব বর্জ্য সংগ্রহ ভাঙা ও পুরানোর সঙ্গে জড়িতদের উপর সম্প্রতি জরিপ করেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইটিইউ এতে দেখা গেছে শ্রমিকদের মধ্যে 80% শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন 40% দুর্ঘটনার শিকার হয়েছেন আর 30% গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশেও সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে ই বর্জ্য ফলে নানা রোগে ভুগছেন এ কাজে জড়িতরা শরীরটা ব্যথা করে ই করে জ্বর করে মাথা ব্যথায় যে চোখ থেকে পানি পড়ে চেহারা চুহারা লাল চোখ লাল হয়ে যায় হাতে মানে চুলকে গোটা গোটা হয়ে যায় তো এখান থেকে আমাদের চর্মরোগের সৃষ্টি করে খুব আর কি নিজের প্রবলেম হয় তখন মানে চলাফেরা করতে সমস্যা হয়ে যায় ঠান্ডা নাক বন্ধ হয়ে যায় গলা বন্ধ হয়ে যায় এরকমই তো একটু বেশি করলে বুক দরপর করে তাই ই বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সতর্ক করছেন চিকিৎসকরাও বিশেষ করে শিশুরা যদি এইসব বর্জ্য দ্বারা এক্সপোজড হয় তখন তাদের রেসপিরেটরি রিপ্রোডাক্টিভ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সমস্ত জায়গায় এফেক্ট করতে পারে সন্তান জন্মদানে অক্ষম হতে পারে এমনকি এগুলো থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে এগুলো এত পরে ইফেক্টগুলো দেখা যায় যে আমরা এগুলো তাৎক্ষণিকভাবে বুঝতেই পারি না যে কিসের জন্য হচ্ছে গবেষকদের মতে ই বর্জ্য পারমাণবিক বোমার মতোই ভয়ানক তাই এটি ব্যবস্থাপনা করতে হবে পরিবেশ ও স্বাস্থ্যসম্মত উপায়ে এটাকে যদি একটা কম্বাইন্ড এফোর্টসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা না যায় যেখানে সেখানে ফেলা বন্ধ না করা যায় এটা ম্যাক্রো থেকে মাইক্রো লেভেলে চলে যাবে এটা এমন একটা পর্যায়ে যাবে যে আমরা চোখেও দেখতে পারবো না কিন্তু আলটিমেটলি সেটার ইম্প্যাক্ট পরিবেশে থাকবে এবং সেখান থেকে আবার স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করবে পাশাপাশি ই বর্জ্য ব্যবস্থাপনায় বিদ্যমান আইনি কাঠামো আরও শক্তিশালী করার উপর জোর দেন তারা এটার জন্য যেমন দরকার এনফোর্সমেন্ট আইন দরকার যারা এগুলো ব্যবহার করি তাদেরকেও সচেতন করতে হবে যিনি আপনার কাছে এটা বিক্রি করছেন যেখান থেকে করছেন সেখানে ফেরত দেবেন অন্যথায় কিন্তু এটা অন্যান্য বর্জ্যের মতো একটা পাহাড় পরিমাণ বর্জ্য তৈরি হবে সেলিম মালিক আরটিভি ঢাকা এবার আজকের সড়ক দুর্ঘটনার খবর গেল কয়েক ঘন্টায় সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নয়জন মারা গেছেন এ সময় আহত হন শতাধিক যাত্রী এর মধ্যে রংপুরে মারা গেছেন চারজন দুপুরে রংপুর শহরের সিও বাজারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এ সময় আহত প্রায় 50 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরে এনা পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এদিকে একই উপজেলার ধুনটে দুটি বাসের সংঘর্ষে মারা গেছেন আরও একজন এতে আহত হন 40 জন ট্রাক চাপায় আরও একজন মারা গেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে অন্যদিকে চট্টগ্রামের মিরসরাইয়ের বারুইয়ারহাট রেল ক্রসিং এলাকায় যাত্রীবাহী বাসে বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই বাস যাত্রী নিহত হয়েছেন এ সময় আহত হন 20 জন
পাবনা ও নারায়ণগঞ্জে পানিতে ডুবে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে পাবনার চলন বিলের নিমাই চড়া খোয়াঘাট থেকে বিল্লাল গনি এবং হন্ডিয়াল দরাপুর থেকে স্বপন বিশ্বাস নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নৌকা ডুবিতে এই নিয়ে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হল। এর আগে শনিবার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার চলন বিলের চাটমোহর উপজেলার পাইকপাড়া ঘাটের পাশে মোবাইলে সেলফি তুলতে গিয়ে নৌকা ডুবিতে পাঁচজন নিখোঁজ হন। এদিকে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে নিখোঁজ শ্রমিক কামাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে রাজবাড়ির কালুখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী সজল বাহিনীর সেকেন্ড কমান্ড আব্দুল মতিন নিহত হয়েছে। সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। শনিবার রাত আড়াইটায় কালুখালী উপজেলার বিকয়া আলমপাড়ায় এই ঘটনা ঘটেছে। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত আব্দুল মতিন কালুখালী রাজবাড়ির শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ সহ সাতটি মামলা রয়েছে। জন্মাষ্টমী উদযাপনের খবর। আজ শুভ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পৃথিবী থেকে দুরাচার, দুষ্টদের দমন আর ভালো মানুষকে রক্ষার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সনাতন ধর্মাবলম্বীরা তাকে ঈশ্বর, ভগবান, গোবিন্দ, পরমেশ্বর সহ নানা নামে অভিহিত করেন। কৃষ্ণ পূজা, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ সহ নানা আয়োজনের মাধ্যমে শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন ভক্তরা। রাজধানীতে জন্মাষ্টমী উদযাপনের কথা জানাচ্ছেন মুক্তা মাহমুদ। যেখানে অন্যায় অবিচার ধরাধামকে গ্রাস করেছে, সেখানেই শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন আপন মহিমায়। প্রায় 5,500 বছর আগে মাঘ মাসের শুল্ক পক্ষের অষ্টম তিথিতে তার আবির্ভাব। তাই দিনটিকে ঘিরে ভক্তদের এমন গীতাযজ্ঞ, কীর্তন, আরতি সহ নানা প্রার্থনা। জন্মাষ্টমীর এই দিনে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরো মজবুত হওয়ার আশা ভক্তদের। বিশ্বের শান্তি, জন্ম, মৃত্যু সবই তার হাতে, এজন্য তাকে আমরা পূজা করি। অশুভ শক্তি দুর্গার জন্য এই মঙ্গল কামনা। দ্বাপর যুগের এই দিনে পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, সেই অসুন্দর, অসুর ও দানবীয় পাশবিক শক্তিকে দমন করে মানবজাতিকে রক্ষা ও শুভ শক্তিকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই পূর্ণ অবতার রূপে আবির্ভাব শ্রীকৃষ্ণের। বিশ্ব ধর্ম, বিশ্ব প্রেম, বিশ্ব মানবতা, কেশিকাল ও জগতের ভারতের গীতা, শ্রীমৎ ভগবত গীতা, দিকে দিকে অনুদিতা, আদৃতা, অদিতা, জগতের ধর্মগ্রন্থ শ্রীমৎ ভগবত গীতা। কৃষ্ণের প্রবর্তিত পবিত্র ধর্মগ্রন্থ গীতার তাৎপর্য, মানুষ হবে সদাচারী, নিরাপরাধ, মায়া শক্তিতে আশ্রয় করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, জন্মাষ্টমীতে এমনটাই চাওয়া ভক্তদের। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। এদিকে সারাদেশে মন্দিরে মন্দিরে গীতাপাঠ, পূজা অর্চনা সহ নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে ফরিদপুরে শ্রী অঙ্গন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, এখানে সবাই বাঙালি এবং বাংলাদেশি। ধর্মীয় উদ্দীপনা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বগুড়ায় জেলা প্রশাসন, বগুড়া ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শহরের জেলা স্কুল মাঠে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করে। নড়াইলে নানা আয়োজনে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। নেত্রকোনায় মন্দিরে মন্দিরে পূজা অর্চনা সহ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পঞ্চগড়ে নানা আয়োজনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজন উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনে তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনেকেই ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে
কুশল বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতি হিন্দু নেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। বাংলাদেশ সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ধর্মকে ব্যবহার করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার আহ্বানও জানান রাষ্ট্রপতি। তাই ধর্মকে ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সামাজিক বিশৃঙ্খলা সামাজিক শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। প্রায় তিন বছর হয়ে গেলেও পুরোপুরি মুক্ত হয়নি রাজধানীর তেজগাঁও সাত রাস্তা দখল করে রাখা ট্রাক স্ট্যান্ড। সুযোগ পেলেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে অসাধু ট্রাক শ্রমিক। তবে কোনোভাবেই রাস্তা দখল করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন ঢাকা উত্তর সিটির প্যানেল মেয়র। স্ট্যান্ড মালিক সমিতির নেতারা আশ্বাস দিলেন শতভাগ মুক্ত রাখার। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর সাত রাস্তা থেকে কারণবাজারমুখী সড়কে ট্রাক রেখে দীর্ঘদিন সড়কটি এক প্রকার দখল করা হয়। সবশেষ 2015 সালের 29 ও 30 নভেম্বর রাজধানীর তেজগাঁও রাস্তাকে দখলমুক্ত করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। এরপর থেকে রাজধানীর ব্যস্ততম এই সড়কটি পায় অনন্য রূপ। তবে কিছু অসাধু চালকের অসহযোগিতায় আবারও রাস্তাটি দখল হতে বসেছে। এই দৃশ্য রবিবার সকালের। ট্রাক রাখার কারণে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ভারপ্রাপ্ত মেয়র পরিদর্শনে আসার আগেও ছিল এমন দৃশ্য। তবে পরিদর্শনে আসার ঠিক আগেই পাল্টে যায় চিত্র। ফাঁকা করা হয় মূল সড়কটি। নিয়মিত মনিটরিং এর মাধ্যমে প্রয়াত মেয়রের স্মরণে রাস্তাটি অবমুক্ত রাখার আশ্বাস দেন কর্তা ব্যক্তিরা। মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এই সব উভয় মিলে আমাদের এই রাস্তা আনিসুলক স্মরণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। শুধু এখানেই শেষ নয়, প্রত্যেকটি রাস্তায় প্রত্যেকটি টার্মিনালই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। মাঝে মধ্যে সিএসডি কোরআনের অহরহ গাড়ি আসে, এই গাড়িগুলি করে কি ওরা জানে না যে এই রাস্তায় গাড়ি রাখার নিয়ম নাই, না জানিয়া অনেক সময় খেলায় আমরা গিয়ে দাওয়ানি দেয় এই সমস্যারই চোখে পড়ে। অচিরেই প্রয়াত মেয়র আনিসুল হক স্মরণে রাস্তাটির নাম ফলক উন্মোচন করা হবে বলে জানান প্যানেল মেয়র। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তির দাবি বিএনপির এমন বক্তব্যকে অযৌক্তিক বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে ইমাম প্রশিক্ষণ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ দাবি করেন। এ সময় হানিফ আরও বলেন, আইনি লড়াইয়ের মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকেই হবে, সংবিধানের যে নির্দেশনা আছে সেটার উপর ভিত্তি করে নির্বাচন হবে। বিএনপি যে দাবিটা করছেন যে তাদের নেত্রী বেগম খালেদাকে মুক্তি দেওয়ার বিষয়ে, যেটা সম্পূর্ণ অযৌক্তিক একটা দাবি। কারণ আদালতের রায় দণ্ডপ্রাপ্ত কোনো কয়েদিকে রাজনৈতিকভাবে এইভাবে মুক্ত করার কোনো সুযোগ নেই। বেগম খালেদাকে আইনি লড়াইয়ের মাধ্যমেই তাকে মুক্ত করে আনতে হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, নির্বাচন নিয়ে সংবিধান সংশোধন করা সরকারের জন্য জায়েজ। সকালে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সংবিধানের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না বলেও দাবি রিজভির। সংবিধানের দোহাই দিচ্ছেন আওয়ামী মন্ত্রীরা, সংবিধান তো পরিবর্তন করেছেন আপনারা, ও আপনারা যেটা করতে পারেন আপনাদের জন্য ওটা জায়েজ। আর জনগণ কি অনুভব করছে? গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য এবং অধিকতর গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধন করা যায় না? যদি সংবিধান সংশোধন করাই না যায় তাহলে আপনারা করলেন কি করে? যেভাবে আপনারা সংবিধান সংশোধন করেছেন ওভাবেই সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ সরকার নিশ্চিত করতে হবে। নন্দা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার নানা স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, আবাদি জমি ও দোকানপাট এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে। হুমকিতে রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। তবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বরিশাল প্রতিনিধি আলী জসিমের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। সুগন্ধা নদীতে এক রাতে বিলীন হয় মোশারফ রাশিদা মাধ্যমিক বিদ্যালয়ের একাংশ।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার এই বিদ্যালয়টির বাকি অংশ এখন বিলীনের অপেক্ষায়। এতে শিক্ষা কার্যক্রম নিয়ে শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা, কালকে এসে দেখি স্কুল মোটামুটি ঠিক আছে, আজকে এসে দেখি আমাদের স্কুল অর্ধেকের বেশি ভেঙে গেছে। সামনে আমাদের পরীক্ষা, পড়াশোনার অনেক ক্ষতি হয়, তাৎক্ষণিকভাবে যদি কোনো ব্যবস্থা না পাই তাহলে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হইবে। ক্লাস অব্যাহত রাখার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটিও, আমাদের ঘর বাড়ি ভিটে সব চলে যাচ্ছে নদীতে, ঘর পড়লে হয়তো বা ছাই থাকে কিন্তু নদীতে নিয়ে গেলে কিছুই থাকে না। সুগন্ধার ভাঙন রোধে উদ্যোগ নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সাস্টেনেবল সলিউশনের জন্য একটি প্রকল্প বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই এলাকার ব্রিজ সহ তৎসংলগ্ন এলাকার নদী ভাঙন থেকে রক্ষায় আমরা একটা কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারব। নদী ভাঙন রোধে সরকারের কার্যকর উদ্যোগের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন ক্ষতিগ্রস্তরা। রাসেল আহমেদ, আরটিভি। কাঁকড়া চাষে জীবিকা নির্বাহ করছেন নোয়াখালীর হাতে উপজেলার কয়েক হাজার পরিবার। এতে জায়গা ও খরচ কম লাগায় দিন দিন আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় অনেকে। এই কাঁকড়া বিদেশেও রপ্তানি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রশিক্ষণ ও ঋণ দেওয়া হলে কাঁকড়া চাষে সাফল্য আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। নিঝুম দ্বীপ ও প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কাঁকড়া মহল থেকে পোনা আহরণ করেন নোয়াখালীর হাতিয়া উপজেলার কাঁকড়া চাষিরা। নদী খাল উপকূলে এই পোনা রেখে বড় করেন তারা। এই চাষে স্থানীয় কয়েক হাজার পরিবার জীবিকা নির্বাহ করছেন। কম খরচে লাভ বেশি হয়, নতুন করে অনেকে কাঁকড়া চাষে ঝুঁকছেন। এই কাঁকড়া দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। আমি খুলনাতে গেছি, খুলনাতে গেছি, ওরা মাল পালাইছে, তখন আমি দেখি আমি নিজে এখানে আসি, খামার করা শুরু করছি। এই মালগুলার আমরা হ্যাচারিতে রাইখা বড় জীবন নিরাপত্তার কারণে সরকারে যদি এই প্রশিক্ষণের মাঝে মাঝে যদি সরকার কিছু ঋণ দেয় আরো উন্নত হবে। প্রশিক্ষণ, ঋণ সুবিধা ও নতুন নতুন বাজার সৃষ্টি হলে কাঁকড়া চাষে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে জানান এই কর্মকর্তা। চাষিদের যে সমস্যাটি, ওদের তেমন কোনো প্রশিক্ষণ নাই এবং ওদের পুঁজিও কম। এখানে আমাদের নোয়াখালীতে কিন্তু বাজার জাতকরণে কোনো সুবিধা নাই। কর্মসংস্থান বাড়াতে কাঁকড়া চাষে ঋণ দেওয়ার দাবি চাষি সহ সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, আরটিভি। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। যত্রতত্র নষ্ট ইলেকট্রনিক্স পণ্যে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকদের মতে ক্যান্সার, কিডনি রোগের কারণ ই বর্জ্য, সচেতনতার পরামর্শ। রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত চার। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় দুই যাত্রীর মৃত্যু। বগুড়া ও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ঝরল আরও তিন প্রাণ। তিন বছরে মুক্ত হয়নি তেজগাঁ সাত রাস্তা ট্রাক স্ট্যান্ড, সুযোগ পেলেই প্রতিবন্ধকতা সৃষ্টি। সড়ক দখল করতে না দেওয়ার ঘোষণা সিটি কর্পোরেশনের। এবং হিন্দু ধর্মাবলম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী, আজ কীর্তন আরতি প্রসাদ বিতরণে নানা অনুষ্ঠানের আয়োজন। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।